তাফসির মাহফিল CHP। একটি মানুষ যতই সংকীর্ণ হোক, অসভ্য জীবন যাপন করুক, ইলেটারেট হোক, মূর্খ হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে, সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকু উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুল্ম গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায়, ঠিক কিনা? এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কোনো সমস্যাই সমস্যা নয়। পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে, স্ট্যাম্পের উপরে লিখে দেব আখেরি লেখা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে, পুরুষও দিতেছে, পাগলও দিচ্ছে, ছাগলও দিচ্ছে, সবাই মিলে চ্যালেঞ্জ করছে। পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে, সব রকমের অসুখ, সব রকমের ওষুধ তারা দিতে পারবে। তেই যদি হয় তো খামাখা আমাদের মেডিকেল কলেজ রাইখে লাভ কি? বিজ্ঞাপন দিয়ে যদি ওষুধ বিক্রি করা হয় কেমন গভর্নমেন্ট আমি বুঝি না। এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায়, লোকেরা বিভ্রান্ত হয়, লোকেরা বোঝে না, তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে, পাগলের মতো চেহারা, মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন, আর দর্শন জিন্দিগি করা লাগবে না। ছোট্ট ছোট্ট পোলাপান এরকম এক এক জায়গায় হইতেছে। খুলনা জেলার দাকোপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে, এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে, সে বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ! এমন কোন রোগ নাই যাই সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে, এগুলি অ্যাডভাইস দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ, লেকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। কালোজিরা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা, দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালোজিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে। রোদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে, তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ যখন, এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে, আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হলো চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন, লা আয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা নাকি চিন্তাশীল গবেষক মাথায় গিলুটিলু যাদের আছে ওরা এগুলি খুব ভালো করে বুঝবে।